হ্যালো বন্ধুরা, টিউবার সাহু চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। অ্যান্ড্রয়েড বিষয়ে সকল টিপস পেতে এবং অ্যান্ড্রয়েড বিষয়ে গুপ্ত গুপ্ত অ্যাপসের সন্ধান পেতে আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আপনারা আমাদের সাথেই থাকুন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে যে সফটওয়্যারটির কথা আপনাদের সাথে শেয়ার করব, দারুণ একটা সফটওয়্যার, দেখলেই আপনারা অবাক হবেন। তো এই সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য প্রথমে প্লে স্টোরে যেতে হবে। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে লিখবেন স্টার্ট, লিখে সার্চ দিবেন। তো স্টার্ট লিখে সার্চ দেওয়ার পর প্রথমে যে সফটওয়্যারটি পাবেন সেটা আপনারা ইনস্টল করবেন। এটা 10 মিনিট লোক ডাউনলোড করেছে, আমার ফোনে অলরেডি ইনস্টল করেছি আমি, আপনারা এটা ইনস্টল করবেন। তো এটা ইনস্টল করার পর ওপেন করবেন, আমি ওপেন করছি। তো ওপেন করলে এরকম আসবে। তো এখান থেকে আপনার অরিজিনাল লক স্ক্রিন এরকম দেখাবে। তো এই সাইড বারে এগুলো আসবে, এগুলো ওপেন করার জন্য এদিক ধরে এদিকে টান দিবেন, তাহলে আসবে। প্রথমে আমরা একটা লক লক নিয়ে যে মেসেজে নিয়ে যাবেন, মেসেজ দিয়ে যে কোনো একটা মেসেজ পাঠাতে পারেন, কি সুন্দর একটা অ্যাপস। প্রথমে লক খুলবেন, এভাবে আপনাকে লক খুলতে হবে। তো এটা অল্পটা থিমটা পাল্টাতে এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করে যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি ইউজ করতে পারেন, যে কোনো সেটিং আপনি সেখানে দেওয়া আছে সেটিং আপনি ইউজ করতে পারেন, ব্যবহার করতে পারেন। আপনি আপনার ইচ্ছা মতো এই সফটওয়্যারটি ইউজ করতে পারেন। সো গাইস, সাথে থাকার জন্য ধন্যবাদ। আমি আবার বলছি, আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমার ট্রিক্সটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।